আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সৌমিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল সুজি। তোমরা অনেকেই মিষ্টি সুজি খেয়ে থাকো, কিন্তু একবার এই রকমভাবে ঝাল ঝাল সুজি করে দেখো, বাচ্চা বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। তো আমি এখানে প্রথমে সুজিটাকে কড়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল বা ঘি ব্যবহার করছি না। তোমরা যদি চাও তাহলে এখানে ঘি বা সাদা তেল দিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে পারো। তারপর আমার যেহেতু সুজিটা দেখবে যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজাটা, তখন আমি এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি মোটামুটি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছিলাম, তাই আমি এখানে কিন্তু 2 কাপ জল দিলাম। তো এই 2 কাপ জলটা যতক্ষণ না অবধি পুরো একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমরা এটাকে ভালোভাবে নাড়ব। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না। সামান্য নুনটা দিয়ে কিন্তু ভালোভাবে সুজিটাকে একদম শুকনো শুকনো করে নেড়ে নেব। যতক্ষণ অবধি জলটা একদম পুরো শুকিয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু এটা নাড়তে হবে। অনেক সময় বাচ্চাদের টিফিনে কী দেবে বা কী দেওয়া যায় সেটা অনেক সময় বোঝা যায় না। তো এইরকমভাবে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো, তারা খুব আনন্দ করে খাবে এবং টেস্টটা একটু চেঞ্জ হলে খেতে ভালোও লাগবে। তো মোটামুটি এইরকমভাবে একদম শুকনো শুকনো করে নেব সুজিটাকে, যত একদম যাতে জল একদম না থাকে সেই রকমভাবে কিন্তু একদম শুকনো করে নিতে হবে। আর দেখবে সুজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো এটা একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এটাকে একটা থালার ওপর রেখে একটু ছড়িয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি শুকনো ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো তারপর আমি এখানে সেম কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে কাটা আলু আর পেঁয়াজ। এবং তার আগে আমি এখানে ফোড়ন দিচ্ছি জিরে, কালো সরষে আর তেজপাতা। এই তিনটাকে ভালোভাবে তেলের মধ্যে ভালোভাবে একটু হালকা ভেজে নেবো। যখন দেখবে একটা সুন্দর স্মেল বার হচ্ছে তখন এখানে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর আলু দিয়ে ভালোভাবে ভাজব। মোটামুটি যতক্ষণ না অবধি পেঁয়াজ আর আলুটা সেদ্ধ হয়েছে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। এবং এখানে অ্যাড করছি হলুদ এবং অল্প একটু নুনও দেবো। তোমরা এটা একদম সামান্য এখানে নুন ব্যবহার করবে, যেহেতু আগে সুজিতেও নুন ব্যবহার করা হয়েছে তাই এখানে নুনটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি দেখতে এটা বেশিক্ষণ সময়ও লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা খুব আরামেই মানে আরামেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এবং দেখতেই পাচ্ছ একদম আলু টালু আলু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার যে ভেজার আগে যে সেদ্ধ করা সুজিটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। সুজিটা কিন্তু একটু পারলে একটু ফ্যানের তলায় রেখে দেবে যাতে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায়। তো এবার ভালোভাবে সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নেবো আর একবার টেস্ট করে দেখে নেবে নুন সব ঠিক আছে কি না। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দিয়ে দেবে সামান্য 1/2 চামচ মতো ঘি। আমি এখানে লাস্টে ঘি ব্যবহার করেছি, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো ব্যাস এইরকমভাবেই লাস্টে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুজি, ঝাল ঝাল সুজি। বাচ্চা বড় সবাই কিন্তু টিফিনে খুব আনন্দ করে খাবে এটা। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে এই ধরনের নতুন নতুন জিনিস খেতে, তাই অবশ্যই বাড়িতে বানিও। এবং তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।